যদি জীবনে জুটে যায় তোমাদের কপালে মক্কা নগরী যাওয়ার, বেড়াতে যাও অথবা উমরা করতে যাও কিংবা অথবা হজ করতে যাও, যদি কপালে জুটে, আমার কথাটা শুন আমার দাদা আমার ভাই, তুমি যদি বাজারে থাকো মক্কার উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিমে চারিদিকে বাজার 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 বিশাল বাজার, কমসে কম 10 কিলোমিটার এলাকা জুড়ে হারাম শরীফের মাইকের আজান শোনা যাবে, এত দূর পর্যন্ত শোনা যায় মাইকে তার আজান। কিন্তু যদি মাগরিবের আজান আসরের আজান পড়ে গেল, যেমনি মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, সাথে সাথে আপনি একটা দোকানদারের কাছে ধরুন যে একটা সোনার হার কিনছেন, কথা মোটামুটি কমপ্লিট, এখন মাপবে আর টাকাটা নিবে, তো ইলেকট্রনিক পদ্ধতিতে মাপতে কয় মিনিট লাগে? 1 মিনিট। আর টাকাটা নিতে কয় মিনিট লাগবে? তো 1 মিনিট, মাত্র 2 মিনিটের ব্যাপার। কিন্তু আজান পড়ে যাওয়ার পর আপনি যদি ওই সোনার হারটাকে দিয়ে বলেন ভাই এটাকে মাপেন কতটা হলো, আর হিসাব করে ক্যালকুলেটার টিপে বলেন টাকাটা নেন, এক বাক্যে সমস্ত দোকানদার আওয়াজ দিয়ে বলবে যারই কাছে এরকম ঘটনা ঘটবে, এই সামানটা কত দাম হলো, 1 মিটার কেটে দেন আর টাকাটা নিয়ে নেন, যেখানেই এরকমের ঘটনা ঘটবে এক বাক্যে তাদের উত্তর হাজি হারাম, হাজি হারাম হারাম, এ হাজি এটা কাজ করা হারাম, এটা কাজ করা চলবে না, হার রেখে দে নিজের টাকা পকেটে ভর, তারপরে চলে যায় এখান থেকে, নমাজের পরে আসবি এই জিনিসটা তোকে দেওয়া যাবে, হিসেব কর কষে পায়েতে লাগাও রসা, হাইরে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। মিনার থেকে যে আওয়াজটা পড়ছে কি বলে প্রথমে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান, আপনি যদি স্বীকার করতেন ঠিক আল্লাহ মহান, তারপরে একটা বাক্যে নেই যে হাইয়া আলাল ফালা, নিজের কল্যাণের জন্য এসো, নিজের কল্যাণের জন্য এসো, তোমার যেটাতে লাভ আছে তার জন্য এসো, এই কথাটা দুবার বলে মুয়াজ্জিন। যদি নিজের কল্যাণটাকে বুঝতাম যে এতে আমার কল্যাণ আছে, তো তাহলে পরে আপনি কি আর এই চৌরাহাতে বসে বসে চায়ের দোকানে দুধ আর চিনি ঢেলে দিয়ে আর চামচ দিয়ে নিজের কাচের গ্লাসটাকে ঘুটুর 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 করে চা ঘুরতেন, যেমনি আজান পড়ে যেত আপনি ছেড়ে দিতেন, কেন এই চায়ের কাপে আমার কল্যাণ নেই, আমার যদি কল্যাণ থাকে তো ওই ডাকে আছে, কাজে ওই ডাককে আমাকে সাড়া দিতে হবে, এটাকে আমাকে ফেলে দিতে হবে, তাহলে তো আল্লাহ তাআলা আপনার কথাটা শুনতেন। আপনি তো আল্লাহর ডাকে সাড়াই দেননি, তাহলে আল্লাহ আপনার ডাকে কী করে সাড়া দেবেন? বলছে 15 দিন ধরে দোয়া করছি তো দোয়া কবুল হচ্ছে না, এটা যে আপনার জন্য কল্যাণকর এই কথাটা আপনাকে বুঝাতে পারছি কি? আজ পর্যন্ত মৌলভী সাহেবেরা মুয়াজ্জিনেরা বুঝাতে পারেনি। আর না হলে আজান চলার পরেও যদি কোনো হাল চলায় কোনো চাষি, তাহলে জানতে হবে সে এই নিজের কল্যাণকে বিশ্বাস করে না। কোনো মানুষ যদি তার দরজায় ঝাঁপ না লাগায়, তাহলে জানতে হবে যে তার নিজের ব্যবসাটাকে মূল মনে করে, এটাকে কল্যাণ মনে করে না, যে ব্যবসাকে ছেড়ে দিয়ে আমি আল্লাহর ডাকে যাই। তু মেরা হো যা মে তেরা হো যাও, দাদা ছোট ছোট ভাইরাকে বলছি, যদি নসিবে কোনোদিন জুটে, তাহলে আমি 64 বছর বয়সের একজন মৌলভী সাহেব বলে যাচ্ছি, আমার কথাটাকে সবটি ভুলে যাও কিন্তু আমার এই কথাটাকে মাথায় রাখো। কি কথা বলছি, আপনি ইন্ডিয়ান লোক তো ভাঙা ভাঙা আরবি আর ভাঙা ভাঙা উর্দুতে কয়েছেন, আরে এক মিনিট হয়ে যায়, ধরো দলিল ওর মুখ দিয়ে যে বেরিয়ে গেছে যে হাজি হারাম, হারাম তো হারাম, একদম সারসার করে বড় বড় শাটারগুলোকে 1 বুক পরিমাণ নামাবে, বাকিটা খালি,
অথবা 50% দোকান কোটি কোটি টাকার, এই পিলার থেকে ওই পিলার পর্যন্ত একটা বড় চাদরকে এমনি করে শিপ টিভিনে গুঞ্জেল লাগিয়ে দিল, দিয়ে কোটি কোটি টাকার মাল দোকানে পড়ে থেকে গেল, টন 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 করে হাঁটতে হাঁটতে চলে গেল কাবার প্রাঙ্গণে। আপনি তিনটা কথা জিজ্ঞেস করেন, এই আজান পড়ে গেল তো এই 2 মিনিটের ভেতরে তুই যদি দিয়ে দিতিস সামানটা এই লোকটাকে, তো কেন হারাম হইতো এটা? তুই বেশি মশলা জানিস নাকি? হ্যাঁ, ওরা বেশি মশলা জানে। কেন হারাম কেন বলছে? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াযারুল বাই। এ মুসলমানেরা, তোমরা বিশেষভাবে জুমার দিনে ব্যবসা বেশি করো, করো করো ব্যবসা করো, কিন্তু যেমনি তোমাদের কানে আজান পড়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা ব্যবসার মালকে ওইখানে রেখে দাও, ফেলে দাও, দিয়ে আল্লাহর মসজিদে দৌড়ে এসো। আল্লাহ তাআলা শব্দ বলেছেন ওয়াজারুল বাই, ব্যবসাকে ছেড়ে দাও, আজান যেমনি পড়ে যাবে। আর যদি আমি আজান পড়ার পরে ব্যবসাকে না ছাড়ি, তাহলে কোরআনকে আমার বুড়ো আঙুল দেখানো হলো, আমি এটা হারাম কাজ করলাম, এতে আমার আল্লাহ রাজি হবে না। আর আল্লাহকে নারাজ করে যদি কোনো ব্যবসা করি তাতে আমার বরকত হবে না। ওর কথা ঠিক না বেঠিক? যেটা কথা বলছে ঠিক না বেঠিক? তো ঠিক, আমি হারাম করবো কেন? আজান পড়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাক পড়ে গেছে, আমি তার গোলামিতে যাব, তো তাহলে তো আল্লাহ তাআলা আমাকে তার পক্ষ থেকে ইহসান করবেন। এবার 2 নম্বর প্রশ্ন, কোটি টাকার দোকানটাকে বিনা শাটার লাগিয়ে একটা চাদর টাঙিয়ে দিয়ে তুমি যে রেখে দিয়ে চলে গেলে, তো কার ভরসাতে রেখে দিয়ে চলে গেল গ? একবার আমাদের ধুলিয়ান ডাক বাংলার একটা দোকানগুলো, 4-5টা দোকানগুলো এরকম করে খুলে রেখে দিয়ে জুমা পড়তে যাও তো দেখি কত বড় সাহস আছে তোমার। আরে দিনের কথা, আর একটা দুটা না 10-20টা দোকানের কথা, রাত কি আর দিন কি সব সমান? আর ভারতবর্ষের মাটিতে সমান নয়। শাটারকে এমন করে এমন মেশিন দিয়ে রাত্রিকালে কেটে দিচ্ছে আর তালাগুলোকে খুলে দিচ্ছে, আজব আজব যন্ত্র দিয়ে কাজ দিয়ে টাকা পয়সাকে লুট করে নিয়ে চলে যাচ্ছে 12টায় 1টায়, আর ওখানে তালা সমূলে পড়ে না। প্রশ্ন হলো, আমাদের দেশের দোকানগুলোকে আমাদের তালাতে যোগায় আর কে যোগায়? বড় বড় শহরে আছে একটা লাইট দিয়ে দুষ্ট লোককে যোগানদার হিসেবে রাখা আছে, এলাকা এলাকা হাঁটছে আর মাঝে মাঝে এদিকে লাইট ওদিকে লাইট মারছে, আর কোনো কোনো জায়গাতে নিয়ম আছে একটা আওয়াজ করবে, জাগো জাগো, এই আওয়াজ আছে, জাগো। তার মানে কি নিজের বাড়িটাকে দেখে থাকো? উল্টা নিয়ম, আমি ঘুমাবো তোমাকে জেগে থাকতে হবে, আমার বাড়ি জোগাবে, তো এই বেকুব আমাকে বলে জাগো। এইভাবেই দোকানকে সংরক্ষণ করে আমাদের দেশের লোক, আর ওদের দোকানকে সংরক্ষণ করতে হয় না, কাবার প্রাঙ্গণে চলে গেল। আপনি প্রশ্ন করুন না।